মর্নিং সবাইকে, রাধে রাধে সবাইকে। এটা হচ্ছে রথের দিনের ভিডিও, শুভ রথযাত্রা সবাইকে। আমি জানি ভিডিওটা একটু লেট আপলোড হয়ে গেল, কিন্তু চলো তোমাদের রথযাত্রা আর উল্টো রথযাত্রার দুটোই শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমার গোপুকে সুন্দর করে সাজানো, পুজো দেওয়া, সব ভগবানকে সুন্দর করে সাজানো, পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। সকালবেলা উঠে ঘরের নর্মাল কাজগুলো করে ব্রেকফাস্ট বানিয়ে তারপর কিন্তু স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আজকে তো পুজো দিতে একটু সময় লাগবে, আজকে একটা স্পেশাল দিনও আছে। আজকে সেই স্পেশাল দিনটা, সেটা হচ্ছে আমার ছোটো কাকা মানে জয়ের ছোটো কাকার ঘরে আজকে জগন্নাথ এবং লক্ষ্মীনারায়ণের পুজো আছে। মেইন ব্যাপার হচ্ছে নারায়ণ পুজো দিচ্ছেন ওনারা, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওনারা একটা ব্যবসা শুরু করছেন, তো সেই কারণেই কিন্তু ওনারা সত্যনারায়ণ পুজো রথযাত্রার দিন দিয়ে শুরু করছেন, সেই শুভারম্ভ বলা যেতে পারে। তো যে নিজের ঘরের সমস্ত কাজবাজ করে ব্রেকফাস্ট রেডি করে আমি কিন্তু নিজেরটা পুজো দিয়ে তারপর এখানে চলে এসেছি। আমি বলে না, আমার পরিবারের সবাই, মানে আমি, আমার মিস্টার গাঙ্গুলি এসছেন, আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে। তো ছোটো কাকার বাড়িতে ছোটো কাকা, ছোটো কাকিমা আর একমাত্র দেওর রয়েছে আমার ওখানে। তো আর এইতে দেখতেই পাচ্ছ পুরোহিত চলে এসছে, মোটামুটি তখন 9:30-10 বাজে, পুরোহিত এসে পুজো দেওয়াটা শুরু করেছে। আর আমি এখানে পুজো দেখতে দেখতে তোমাদের সাথে এই ভিডিও ক্লিপসটা কিন্তু তুলেছিলাম। আমি এখন ভয়েসটা দিচ্ছি এই ভিডিও ক্লিপসের মধ্যে, কিন্তু তারপর তোমাদের সাথে পুজোর কিছু অংশ, পুজোর কিছু মুহূর্ত মন্ত্র সমেত তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এই জিনিসগুলো দেখতে আমার যতটা ভালো লাগে আশা করি তোমাদেরও ততটাই ভালো লাগে। তারপরে আবার নারায়ণ পুজো বলে কথা, আমার জগন্নাথের পুজো বলে কথা। রথযাত্রার দিনটা এমনি অনেক 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 স্পেশাল দিন, প্রত্যেকটা মানুষের একটা ইমোশনস জড়িয়ে থাকে এই দিনের সাথে, অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। তো সেই জন্যই খুব ভালো লাগছিলো। আর সেই দিনকার রথযাত্রার দিনে জগন্নাথের পুজোর অংশ হতে পেরে, লক্ষ্মীনারায়ণ পুজোর অঞ্জলি দিতে পেরে আমি সত্যিই নিজে মানে খুব ভালো লাগছিলো। একটা আলাদা একটা পজিটিভ ভাইবস কিন্তু ক্রিয়েট হয়, আলাদা একটা পজিটিভ এনার্জি নিজের সারাউন্ডিংসে মনে হয়। তো আরও একটু সকাল সকাল আসলে হয়তো ছোটো মার কাজ করে দিতে পারতাম, পুজোর কাজ, কিন্তু সমস্যা ছিল যে আমি আমার নিজের ঘরের পুজোটা তো দিতেই হবে, আমার গোপালকে সেবা দিতে হবে। আর ওখানে আমার গোপালকে পুজো দিতে দিতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিলো নিজের ঘরের পুজো করতে করতে, তারপরেই এসেছিলাম এখানে পুজো করতে। যদিও আমি যখন এসেছি তখন কিন্তু পুজো শুরু হয়নি, পুরোহিত তখন জাস্ট বসছেন পুজোতে। তো এসেই মোটামুটি তারপর পুজোর অংশ নিতে শুরু করে দিলাম। আমি এই ভিডিওর মধ্যে ওনারা যেই শাড়ির কালেকশান বলো, যে বিজনেসগুলো করছে, শাড়ির বিজনেসই মেইনলি করছে, শাড়ির কালেকশান বলো, নাইটির কালেকশান বলো, এগুলো কিন্তু সব ভিডিও ক্লিপসগুলো এই ভিডিওতে শেয়ার করিনি। কিন্তু তোমরা যদি চাও, বা অবশ্যই, আমি শুধু চাও বলে না, আমি অবশ্যই অন্য একটা ভিডিও ক্লিপসে তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে আশা করি তোমাদের। তার আগে তোমরা কিছুটা পুজোর অংশ দেখে নাও, তারপর আমি ওখান থেকে কী কিনেছি সেটাও তোমাদের শেয়ার সাথে শেয়ার করব, গোটা দিনটা শেয়ার করব। সর্বত পানি পালন সর্বতক্ষী শ্রীরমুখ বিস্তর্ক মহারণী পর্যন্ত সর্বকর্ণ স্বাগত পদ্মমাস্পনিয়ম নন্দ পুষ্পম প্রজ্জ্বলিত ধূপ দীপম ওম অগ্নয় নম ওম প্রজাপতি শ্রী হোম অগ্নির দেবতা ওম অগ্নিত্বং বিষ্ণু নামাসি স্বাহা ওম প্রজাপতি শ্রী হোম ওম অগ্নির দেবতা ওম অগ্নিত্বং বিষ্ণু নামাসি স্বাহা ওম প্রজাপতি শ্রী হোম অগ্নির দেবতা ওম অগ্নিত্বং বিষ্ণু নামাসি স্বাহা ওম অখণ্ড মণ্ডল পরম ব্যাপ্তং যেন চলাচলম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম গুরবে।
তো ফাইনালি ওখান থেকে প্রসাদ খেয়ে এক্ষুনি এলাম। তোমাদের সাথে ওর লুকটাও কিছু শেয়ার করিনি, লুক স্পেশালি কিছুই করিনি, একটা কুর্তি পরেছি করে গিয়েছিলাম। তো পুজো শেষ হয়েছে, মোটামুটি আধা ঘন্টা হয়েছে। তা আধা ঘন্টার পরে ছোটোমা প্রসাদ দিল, সিন্নি ফল এসব খেয়ে এলাম, উপোস করেই তো ছিলাম। এখনও আমার রান্না হয়নি জানো তো, যেহেতু আমি সকালবেলা কাজ সেরে নিজের ঘরে পুজো করে তারপর নিজের ঘরে পুজো করতে আজকে সময় লেগেছে, যেহেতু রথ ছিল তো নিজের ঘরে পুজো করে তারপর ওখানে গিয়েছিলাম। এখন নিজের ঘরে রান্না করতে হবে, তারপর লাঞ্চের ব্যাপার স্যাপার। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর সিম্পল লুকে কীরকম লাগছে সেটাও জানিও। তো চলো দেখতে থাকো। এই দেখো, তারপর তো খেপ পেয়েছিল আরও খিদে, কারণ ওখানে তো শুধু প্রসাদটাই খেয়েছিলাম। মিস্টার গাঙ্গুলিও বলছিল যে খিদে খিদে পাচ্ছে, তাই দুটো রুটিকে মানে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে, ভেজেই খেতে বসেছিলাম আলুর তরকারি দিয়ে, কারণ আমি তো সকালবেলা অলরেডি ব্রেকফাস্ট করেছিলাম। তো সেই জন্যই ওই ব্রেকফাস্টটা কি থেকে যেত যদি আমরা প্রসাদটা খেয়ে, অল্প প্রসাদ খেয়েছি, খেয়ে যদি এসে না খেতাম না তাহলে থেকে যেত। আর দুপুরের লাঞ্চে আমি বানিয়েছিলাম জিরে রাইস আর তোমার আলুর দম, ঠিক আছে, কোনো মাছ মাংস ডিমের কোনো ব্যাপার ছিল না, রথের দিন ছিল বলে মাছ মাংস ডিমেরটা আনা হয়নি। জিরে রাইস করেছি জিরে ফোড়ন দিয়ে, ঘি আর সাদা তেল দিয়ে, আর রাইসের মধ্যে তো মিষ্টিটা অবশ্যই দেবে নুন মিষ্টি দিয়ে, এটাই জিরা রাইস তো সিম্পলভাবেই বানানো হয়। ঘির পরিমাণটা একটু বেশি দেবে, আর আমি একটুখানি না কেওড়া জল আর গোলাপ জল স্লাইড একটুখানি দিয়েছিলাম, কিন্তু জিরা রাইস রেসিপিতে বেসিক্যালি গোলাপ জল বা কেওড়া জল দেয় না, ঘি নুন মিষ্টি দিয়ে আর সাহাজিরে দিয়েই করে। তো আমি সেরকমভাবেই সিম্পলভাবে বানিয়েছিলাম, তবে একটু কেওড়া জল গোলাপ জলটা অ্যাড করেছিলাম যাতে একটু টেস্টটা ভ্যারি করে, ভালো লাগে, গন্ধটার জন্যই ভালো লাগে। তো খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছিলো না, বাট এই যে হয়ে গেছে কিন্তু আমার জিরা রাইস। আর জিরা রাইস দিয়ে আলুর দম বলো, চিকেন কষা বলো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে আলুগুলো কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাতে মানে রান্নাটা তাড়াতাড়ি হবে আর কি। আর এখানে মশলা কিছু পেস্ট করে রেখেছি, আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, এখানে জিরে থুন তোমার তেজপাতা সমস্ত কিছু দিয়ে মশলাটা দিয়ে তোমার টমেটো সস, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, অল্প একটু মিষ্টি সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার একটা বিষয় কি জানো তো, কোথাও যদি পুজো দেওয়ার অঞ্জলির বিষয় টিষয় থাকে না, সেখান থেকে বাড়ি এসে না আর আমিষ খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় বাড়িতে একটু নিরামিষ হলেই ভালো হয়। আর সবথেকে বড় কথা, দিনটা তো অত্যন্ত শুভ, তো সেই রকম দিনে এসে আর মনে হয়নি যে আমরা ঘরে কিছু মানে আমিষ করি। রবিবার হলেও আমরা কিন্তু নিরামিষ খেয়েছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি না, এটা কিন্তু আমি দুদিনের ব্লগ শেয়ার করব, ঠিক আছে। এটা তো রথের দিনের তোমরা ক্লিপস দেখতেই পাচ্ছ, কিন্তু যেহেতু আমি দুদিন ভিডিও দিইনি তোমাদেরকে, তো সেই জন্য আমি এখানে দুদিনের ভিডিও মানে মিলিয়ে তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করছি। আলুর দম রেডি হয়ে গেছে। গুড মর্নিং রাধে রাধে সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন স্নান টান হয়ে গেছে, প্রচুর জামাকাপড় কেচেছি আজকে, জানি না বলছো তো আজকে না কেউ, আজকেও নাকি বৃষ্টি হবে, বলতে পারছি না বৃষ্টি হবে কি হবে না, ওয়েদার মেঘলাই রয়েছে, বাট যাই থাকুক না কেন আজকে আমাকে কাচতেই হতো, সেদিন আমি কেচেছি এক গাদা, মানে বিছানার চাদর থেকে শুরু করে সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। মিস্টার গাঙ্গুলি অফিসে বেরিয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সবার, দিয়েও দিয়েছি। আমি এখন স্নান টান করলাম, জামাকাপড় কাচলাম, পুজো দিতে যাবো। আর গা তোমাদের যে দেখিয়েছিলাম না আমার ছোটো কাকার ঘরে, মানে আমার জয়ের ছোটো কাকার ঘরে যে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তো ওরা একটা নতুন বিজনেস স্টার্ট করেছে, তো সে কারণে মানে দিয়েছিল পুজোটা। তো আমরা বিকেলবেলা ওখানে গিয়েছিলাম, ওরা সব মানে যা যা কালেকশান তুলেছে তোমার এই শাড়ি নাইটি সমস্ত কিছু, তো ওগুলো যে তুলেছে তো সেটাই দেখতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমি দুটো নাইটি নিয়েছি, একটা তো দেখা হয় পরে রয়েছি, নতুন নাইটি কিন্তু আমি বার করে নিয়েছি, পরে রয়েছে, আমি বুঝতে পারছি না কতটা কভার করতে পারছি তোমাদের, ভালো নাইটিটা। আর একটা নাইটি আমাদের আম্মাই আর একটা নতুন রয়েছে, একটা পরেছে আর একটা নতুন রয়েছে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। কারণ এটার তো অলরেডি হাতা লাগানোই রয়েছে, সেই জন্য আজকে আমি পরেছি নাইটির কালারটা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, বুঝতে পেরেছি কালারটা ভালো লেগেছে বলেই নিয়েছিলাম, তো একটু আনকমন কালার হয়েছে, ভালো লেগেছে। তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো, চলো টাটা, এখন আপাতত টাটা, এরপর আবার আসছি কোনো একটা ক্লিপস নিয়ে তোমাদের সাথে। এই দেখো, এইটা হচ্ছে আর একটা নাইটি, বাট এটা স্লিভলেস নাইটি, আমি স্লিভলেস নাইটি ইউজ করি না, পরি না, তো এটার ভেতরে হাতা দেওয়া রয়েছে, স্লিভটা দেওয়া রয়েছে, তো
স্লিপটা লাগিয়ে তারপর পরবো। বাট যেই নাইটিটা আমি নিয়েছি সেটার অলরেডি হাতে লাগানোই ছিল। তো এক্ষুনি চা খেয়ে উঠলাম, বিকেলবেলাতে চা বানিয়ে চা খেয়ে উঠলাম। আজকে দুপুরবেলাতে আমি হেভি ঘুমিয়েছি, এত জোর ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম আজকে। মানে বিকেল দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা ঠিক ভালো লাগছে না। তো দুপুরে ঘুম থেকে উঠলাম, চা বানালাম, চা খেলাম। এবার রাতের যা কাজবাজ রয়েছে, সবার আগে তো তোমার ঘরটা আরেকবার পরিষ্কার করতে হবে। ঘরটা ঠিকঠাক পরিষ্কার লাগছে না আমার। দুপুরে বিছানা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সব কিছু পরিষ্কার করা হয়নি, সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে। তারপর মিস্টার গাঙ্গুলি আসুক, তারপর রাত্রিবেলার খাওয়া দাওয়া, ছাদে যাবো আবার মিস্টার গাঙ্গুলির সাথে, সেগুলো অনেকটা রাতের দিকেও আসুক তারপর। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না আজকে, তো দুটো দিনের ব্লগ তোমাদের মিক্সড আপ করে দেখালাম, ঠিক আছে। আবার নেক্সট ডে থেকে তোমরা ঠিকঠাক ব্লগ একদম পেয়ে যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগবে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব, অ্যান্ড দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো, সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, বাই।